সকল মিডিয়া বন্ধুদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশের মাননীয় সম্পাদক শ্রী তাপস মজুমদার মহোদয় এবং মাননীয় মিডিয়া ইনচার্জ শ্রী সুনীত সরকার মহোদয়। আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে সিপিআই তথা বামফ্রন্ট বিভিন্ন জায়গায় মানুষকে বিভ্রান্ত করার জন্য কিছু মন গড়া এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার নিয়ে ত্রিপুরাকে বদনাম করার, ত্রিপুরার গরিমাকে খাটো করার একটা চক্রান্তে লিপ্ত হয়েছে। এবং আমরা আরো লক্ষ্য করছি গত প্রেস মিটে সিপিআইএম যে সমস্ত বিষয়গুলিকে মানুষের সামনে বিভ্রান্তিমূলক ভাবে অপপ্রচারের জন্য তুলে ধরেছিল, কিছু কিছু জায়গায় ওনারা রেপুটেশন প্রদান করেছেন, কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য একরকম কথা বলেছেন আর রেপুটেশনে আরেক রকম বিষয় নিয়ে করছেন। এটা স্পষ্টভাবে প্রমাণ করে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক একটা আচরণ, রাজ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি করা, রাজ্য সরকারের প্রতি সরকারের সদর্থক যে কাজকর্ম রয়েছে, ইতিবাচক যে দৃষ্টিভঙ্গি নিয়ে সকলের উন্নয়নের জন্য সরকার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে সময় নির্ধারিত ভাবে কাজ করে চলেছেন, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে সংকীর্ণতাকে পাথেয় করে মিথ্যা চরম বেসাতি করছে। কোথাও এখনো পর্যন্ত ওনারা দেখাতে পারেননি ত্রিপুরায় কোথাও কাজ নেই, কোথাও খাদ্যের অভাব আছে। অথচ সাংবাদিক সম্মেলন করে প্রতিদিন একবার করে আওড়ে যান ত্রিপুরাতে কাজ নাই, খাদ্য নাই, যেটা ওদের চিরাচরিত স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টের বাইরে এরা বেরিয়ে আসতে পারছেন না। কারণ আমরা আবারও বলি, তারা অন্ধ ধৃতরাষ্ট্র, অন্ধকারে যেমন থাকে সেটাই হচ্ছে সিপিএম, সেটাই হচ্ছে বামফ্রন্ট। কারণ তারা জানেই না রাজ্যবাসী, রাজ্যের যুবক যুবতী, তারা সরকারি কর্মসংস্থানের বাইরে নিজেদের স্বনির্ভর করার জন্য কতটা উদ্যম এবং কতটা দায়িত্বশীলতার সঙ্গে নিজেদেরকে সেই জায়গায় পৌঁছে দিচ্ছেন, এই বিষয়টা সম্পর্কে তারা সম্পূর্ণভাবে অবগত নন এবং তার জন্যই সেইটাকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরি করে। আমার মনে হয় আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর জানা উচিত, শুধুমাত্র প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ত্রিপুরাতে 15,489 কোটি টাকার ঋণ নিয়ে স্বনির্ভরতার জন্য যথেষ্ট 28.77 লক্ষ সুবিধাভোগী রয়েছেন। ত্রিপুরায় যদি আমরা দেখি প্রধানমন্ত্রীর স্বনিধি যোজনা, কিংবা আমরা যদি দেখি প্রধানমন্ত্রীর স্টার্ট আপ প্রকল্প, সেই সমস্ত প্রকল্পেও কিন্তু ত্রিপুরার মানুষ একেবারে সামনের সারিতে। সারা দেশের প্রেক্ষিতে যদি বলি, সেখানে কিন্তু তারা বিশাল সংখ্যায় সেই জায়গায় নিজেদেরকে আত্মরক্ষা বা নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন। স্ট্যান্ড আপ প্রকল্পে ত্রিপুরায় 504টি এন্টারপ্রিনিয়র্স রয়েছে, যার মধ্যে 58% মহিলা রয়েছেন এবং সঙ্গে তপশিলি জাতি জনজাতি সমস্ত অংশের মানুষ রয়েছেন। স্বনিধি প্রকল্পে 5,123 জন স্বরোজগারের জন্য উদ্যোগী হচ্ছেন। এটা হচ্ছে সংক্ষিপ্ত দু একটি ডাটা আপনাদের সামনে রাখলাম। কাজে এই যে বলেন কাজ নাই, সেই কাজ নাই আসলে সিপিএম এর বা বামফ্রন্টের কোনো কাজ নেই, সেই জায়গা থেকে
সেই ফ্রাস্ট্রেশন থেকে তারা বলে বেড়াচ্ছেন কমরেডদের তো কোনো কাজ নেই, সেটা সঠিক। কারণ কমরেডরা কমরেডরা জনবর্জিত হয়েছেন, মানুষ তাদের গ্রহণ করছেন না, তো তাদের কাজ নেই। এটা কমরেডদের ক্ষেত্রে সঠিক যে ত্রিপুরায় তাদের কোনো কাজ নেই, কারণ ত্রিপুরাবাসী তাদেরকে গণবর্জন করেছে। খাদ্য নেই বলেন কি করে? যেখানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় প্রায় 25 লক্ষ মানুষ ত্রিপুরায় তার সুফল পাচ্ছেন, সেই করোনা কাল থেকে শুরু করে, তারপর বলেন খাদ্য নাই। কিন্তু দাবি শরৎ যখন পেশ করেন তখন যেগুলি যে কোনো রাজ্যের ক্ষেত্রে কোনোটাই কাঙ্ক্ষিত নয়, আমি আবারও বলি, কেউ যে কোনো রাজ্যের ক্ষেত্রে যেগুলি প্রতিনিয়ত একটা সমস্যা কোথাও না কোথাও হবে, সেগুলি কি আছে? বিদ্যুৎ কোথাও না কোথাও সমস্যা হতে পারে, কোথাও 5 মিনিটে সারাই হবে, কোথাও 5 ঘন্টা লাগতে পারে, কিরকম ড্যামেজ হয়েছে তার উপর। পানীয় জল সরবরাহ কোথাও না কোথাও, এবার সারা ত্রিপুরার বিভিন্ন ক্ষেত্রে যদি দেখি বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন কথা বলছেন, তার মানে ত্রিপুরার চিত্র সেটা নয়। যে বিপর্যয়ে, যে সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ে যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সঠিক ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে বিপর্যয় হচ্ছে না, একদিকে বলছেন সাংবাদিক সম্মেলনে ত্রিপুরায় কোনো বিপর্যয় নেই, কাজে বিদ্যুৎ সংকট কেন হবে, তেলের গাড়ি কেন আসবে না, এইটা একদিকে বলছেন, আরেকদিকে বলছেন বিপর্যয়ে যারা ক্ষতিগ্রস্ত। কোনটা ঠিক? বিভ্রান্ত করার একটা সীমা থাকা দরকার, সেই সব যাবতীয় সীমা লঙ্ঘন করে মিথ্যার বেশাতি ওরা দিনের পর দিন ধরে করে চলেছেন। কাজেই আমরা লক্ষ্য করেছি, তার আগেও আমরা বলেছিলাম যে পেট্রোল ডিজেলের ট্যাঙ্কার আসতে শুরু করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, যিনি গতকাল ওনার মুখ্যমন্ত্রিত্বের 2 বছর পূর্ণ করলেন, ওনাকে এই অবসরে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার পক্ষ থেকে। উনি যোগাযোগ করে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সেই ব্যবস্থাকে সঠিক যত দ্রুততার সঙ্গে করা যায় করেছেন, এবং সেটা আমরা দেখেছি যে অলরেডি সেকেন্ডে যেটা আমাদের পেট্রোলের মজুদ ভান্ডার পেট্রোল ডিজেলের সেটা 1 বছরের মধ্যে সম্পন্ন হবে, তার জন্য তার উদ্বোধন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, যখন ইন্টিগ্রেটেড চেকপোস্ট থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের সর্বশেষ যেটা উদ্বোধন হয়েছিল সেই ক্ষেত্রে করেছেন তিনি। তো কাজে এখন সেই রেশনিং ব্যবস্থাটা উঠে গেছে, কারণ পর্যাপ্ত তেল এবং ডিজেল মজুত রয়েছে, 3 মাসের বাফার স্টক খাদ্য ভান্ডার রয়েছে ত্রিপুরায়। কাজে তারপরেও এরা কোথায় একটা রাস্তায় ছোটখাটো কিছু সমস্যা আছে থাকবে, গোটা ত্রিপুরার সমস্ত আনাচে কানাচে সম্পূর্ণরূপে সবটাকে সোনায় মুড়িয়ে দেওয়া গেছে, এই দাবি ভারতীয় জনতা পার্টি করছে না, কারণ এইটা করতে গেলে আরো সময় লাগবে। 35 বছর ধরে যে খানাখন্দ পড়ে গেছিল সিপিএম এবং বামফ্রন্ট, কিংবা যে লুটেরাত্ব জঙ্গলরাজত্ব তৈরি করেছিল, সেটা মাত্র 6 বছরের সরকার 100 ভাগ সেখানে উঠে দিতে পারবে সেটা সম্ভব না। কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে তার চিত্র বদলছে, এবং তারা যেটা বলছেন জল নিকাশি ব্যবস্থার কথা বিভিন্ন জায়গায় তারা বলছে, উদয়পুর থেকে শুরু করে, সোনামুড়া থেকে শুরু করে, ধর্মনগর কৈলাস শহর থেকে শুরু করে আগরতলা শহরের কথা বলেই লাভ নেই, কি ছিল জল নিকাশি ব্যবস্থা? একদিন মুষলধারে কয়েক ঘন্টা বৃষ্টি হলে দিনের পর দিন 48 ঘন্টা 36 ঘন্টা ওয়াটার লগিং হয়ে থাকতো, মানুষের চলাচলের কোনো সুবিধা ছিল না। সেই জায়গায় এখন 1 ঘন্টার মধ্যে, 8 ঘন্টার মধ্যে কি করে জল সরিয়ে নেওয়া যায় তার ব্যবস্থাপনা হয়েছে, ইন্টিগ্রেটেড মনিটরিং সিস্টেম রয়েছে এখানে তার জন্য, এবং সেই সিস্টেম আস্তে 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 অন্যান্য যে মিউনিসিপাল যে এরিয়া গুলো রয়েছে সেখানে এক্সটেন্ডেড হচ্ছে, এইটাকে দাবি করছে ওনারা। ত্রিপুরায় যেখানে 6টা জাতীয় সড়ক এবং আরো 4টা জাতীয় সড়কের অনুমোদন নিয়ে 10টা জাতীয় সড়ক ত্রিপুরার মতন ছোট্ট রাজ্যে যেখানে তৈরি হচ্ছে, সেই জায়গায় ওনারা রাস্তাঘাটের কথা বলছেন,
সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া, সংস্কার হচ্ছে, সংস্কার চলবে। পানীয় জলের কথা বলছেন, জল সরবরাহ করতে হবে 5.5 লক্ষ নলসে জলের কানেকশন দেওয়া হয়েছে, যার মধ্যে ফাংশন করা হয়েছে ম্যাক্সিমাম, যেখানে যেখানে ফাংশন করা হয়নি দ্রুততার সঙ্গে জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেকটা নলসে জল যাতে ফাংশনাল হয়, কাজ করে, প্রত্যেকে যাতে বাড়ি ঘরে নলের মাধ্যমে জল পান, তার ব্যবস্থা করার জন্য মিশন বলে কাজ করছে জল জীবন মিশন। এবং সেটা আপনাদেরকে বলাই হয়েছিল যে টার্গেট নিয়ে কাজ করছে 2024 মধ্যেই এই 5.5 লক্ষ বাড়িতে নলের মাধ্যমে জল যে কোনো মূল্যে যাতে পৌঁছে যায়, সেই উদ্যোগ যখন নিয়ে আন্তরিকতার সঙ্গে দ্রুততার সঙ্গে কাজ করছেন, তখন বলছেন জল নেই। ম্যালেরিয়া নিয়ে গল্প বলছেন, যেখানে স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর জন্য রাজ্য সরকার সতত প্রয়াসী রয়েছেন, ডেন্টাল কলেজ থেকে শুরু করে গ্রামীণ হসপিটাল থেকে শুরু করে সাব ডিভিশনাল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, যে সমস্ত পরিষেবাগুলি আগে কখনো পাওয়া যায়নি, স্পেশালিস্ট ডাক্তার, নতুন নতুন মেডিকেল সায়েন্সের বিভিন্ন রকম ডিপার্টমেন্ট খোলা, এখানে ক্রিটিক্যাল অপারেশনস, ক্যান্সার থেকে শুরু করে ট্রান্সপ্লান্টেশন থেকে শুরু করে বিভিন্ন রকম অর্গান ট্রান্সপ্লান্টেশন থেকে শুরু করে মেডিকেল অপারেশন, সমস্ত কিছু যখন আয়োজন করছেন এখানে, তখন ম্যালেরিয়া মৃত্যুর গল্প বলেছেন ওনারা। এবং এই সমস্ত নিয়ে রাজ্যব্যাপী বিভ্রান্তি করার একটা চেষ্টা ওনারা নিয়েছেন গত কয়েকদিন ধরে। আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ মানুষকে আহ্বান করব যে এই সমস্ত বিভ্রান্তিতে পা না দিতে, কারণ সিপিএম যা বলে তার কিয়দংশ সত্য থাকে না, তাদের ভিত্তিটাই মিথ্যের উপর নির্মিত, এবং এই মিথ্যের উপর নির্মিত ভিত্তির কারণেই মানুষ যখন তাদেরকে চিনতে শুরু করে তখন আজীবনের জন্য তাদেরকে নির্বাসন দেয়। তার প্রতিবাদে এই মিথ্যার বেসাদী মানুষকে বিভ্রান্ত করা, রাজ্যের গরিমাকে ক্ষুণ্ণ করা এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে রাজ্যের উন্নয়নকে কোথাও না কোথাও তার গতিকে স্লথ করার জন্য যে প্রয়াস নিয়েছে, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আগামী 18ই মে বিকেল 4টায় গোটা রাজ্য জুড়ে এর প্রতিবাদ এবং ধিক্কার মিছিল সংগঠিত করবে। এই কথাটি জানান দেওয়ার জন্য আপনাদের এখানে আহ্বান করা হয়েছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কারোর যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে বলতে পারেন। প্রতিটা মন্ডল স্তরে এই অনুষ্ঠান, এই কার্যক্রমটা সংগঠিত হবে এবং সমস্ত স্টেট লিডার্স, ডিস্ট্রিক্ট লিডার্স, মন্ডল লিডার্স এই কার্যক্রমে সামিল হবে। 18 তারিখ বিকেল 4টায় যারা কলকাতায় রয়েছেন, মাননীয় মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন লিডার্স, তারা নির্বাচনের কাজে তারা যুক্ত রয়েছেন, যে ওনারা ওনাদের সেই কর্মকাণ্ড সেরে তারপরে আসবেন যথাসময়ে। কিন্তু আমাদের এখানে যারা রাজ্যে রয়েছেন, যে সমস্ত মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন লিডার্স, বিভিন্ন চেয়ারম্যান থেকে শুরু করে রাজ্যস্তরীয় নেতৃত্ব, জেলা নেতৃত্ব, মন্ডল নেতৃত্ব, সবাই অংশগ্রহণ করবেন। দেখুন, বিদ্যাজ্যোতি একটা নতুন প্রকল্প, তো রেজাল্ট খারাপ হয়েছে সেটা আরো অবগত আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। সে মাধ্যমিক বলুন কিংবা এইচএস বলুন, এইচএস এর রেজাল্ট মাধ্যমিক থেকে কিছুটা ভালো হয়েছে, তো তার জন্য যেটা দরকার, এবং এটা ফার্স্ট ব্যাচ বিদ্যাজ্যোতির যারা অ্যাপিয়ার করেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যখন এই ধরনের একটা পরিস্থিতি উদ্ভূত হয় তখন তারপর সরকার এবং দপ্তর কতটা তৎপরতার সঙ্গে সিরিয়াসলি সেটা নিয়েছেন, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা দপ্তর, শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা, সেই সমস্ত বিদ্যাজ্যোতি স্কুলের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেছেন, মত বিনিময় করেছেন, এবং প্রথমত দেখা যায় এখানে একটা বড় পার্সেন্টেজ কম্পার্টমেন্টাল পেয়েছে, মাধ্যমিকেও এইচএসও সংখ্যাটা অনেকটাই বেশি কম্পার্টমেন্টালের,
তো দপ্তর যেটা প্রথম গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন যে এই সংখ্যাটা যদি পরীক্ষা এক মাস পরে বা দেড় মাসের মধ্যেই পরীক্ষা হবে, সেই পরীক্ষায় যদি ওনারা পাশ করে বেরিয়ে আসতে পারেন সেই ছেলে মেয়েরা ছাত্রছাত্রীরা, তাহলে পাশের হার অনেকটাই বেড়ে যাবে। এবং সেটাকে সুনিশ্চিত করার জন্য দপ্তর নির্দেশ দিয়েছেন এন্টায়ার সামার ভেকেশনে, যতটা খবর আমি নিয়েছি এন্টায়ার সামার ভেকেশনে তাদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা থাকবে সেই সমস্ত বিদ্যাজ্যোতি স্কুলে। যেই যেই বিষয়ে যারা যারা কম্পার্টমেন্টাল পেয়েছেন তাদেরকে নিয়মিত ক্লাস করে তারা যাতে কম্পার্টমেন্টাল পরীক্ষা যেটা হবে সেটায় যাতে উত্তীর্ণ হতে পারেন তার জন্য দপ্তর সর্বতোভাবে ব্যবস্থা গ্রহণ করেছে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়ে একটা লক্ষ্য করবেন যেটা আমিও দেখেছি, অনেক স্কুলের রেজাল্ট খুব ভালো হয়েছে। যেমন আমার সামনে রয়েছে সাবরুম ইংলিশ মিডিয়াম স্কুল, মাধ্যমিক এইচএস দুটোতেই 96% পাশ হয়েছে, উত্তীর্ণ হয়েছেন। মাইখোড়া 91% পাশ করেছে। একদিকে যেমন এইরকম চিত্র রয়েছে, কৈলাস শহরের একটি স্কুল রয়েছে যেখানে 100% পাশ করেছে। একদিকে যেমন এমন চিত্র রয়েছে, একদিকে নৈরাশ্যজনক চিত্র রয়েছে কোন কোন স্কুলে। তার জন্য দপ্তর দুটো বিষয়ের উপর গুরুত্ব আরোপ করছেন। এক, যে স্কুলগুলি খুব ভালো রেজাল্ট করেছে, প্রত্যাশিত রেজাল্ট করেছে, সেই স্কুলগুলিতে কি ধরনের স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল, কি কি কারণ ছিল, যেগুলি অন্য স্কুলেও যাবে সেই রকম ভাবে ব্যবস্থাটা চলতে পারে। দুই, প্রত্যেকটা স্কুলের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গে দপ্তরের আধিকারিকরা ওয়ান টু ওয়ান আলোচনা করে এক একটা স্কুলের জন্য এক এক রকম প্রয়োজনীয় ব্যবস্থা, যেখানে যেটা প্রয়োজন সেটা হতে পারে পরিকাঠামো, হতে পারে টিচার, টিচারদের ট্রেনিং, টিচার নিয়োগ, কিংবা পরিকাঠামোর বাইরে আরো যদি কিছু প্রয়োজন হয় যেটা করলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে, এদের উত্তীর্ণ হওয়া ভালো রেজাল্ট করাটা সুনিশ্চিত হবে, সমস্ত দিকগুলি খতিয়ে নেওয়ার একটা ব্যবস্থা দপ্তর নিয়েছে এবং সেই কৌশল স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। কাজেই আমি যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ করব, যারা কম্পার্টমেন্টাল পেয়েছেন তাদেরকে যাতে এই যে দপ্তর বিশেষ উদ্যোগ নিয়েছেন এই ছেলেমেয়েরা যাতে পাশ করে যায় তার জন্য আপনারা নিয়মিতভাবে সেই স্কুলের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে এই সামার ভ্যাকেশনে স্পেশাল কোচিং এর জন্য আপনারাও নিজেরা উদ্যোগ গ্রহণ করবেন, পারিবারিক দিক থেকেও তাদেরকে দেখাশোনা করবেন, কারণ তাদের পাশ করে যাওয়াটা খুব প্রয়োজন। আর কিছু? যে সমস্ত বিষয়গুলিকে মানুষের সামনে বিভ্রান্তিমূলক ভাবে, কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য একরকম কথা বলেছেন, আর ডেপুটি একটা আচরণ, রাজ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি করা, রাজ্য সরকারের প্রতি